ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো, তুমি ভালো আছো? জি ভালো। আচ্ছা, তোমার ওই পরীক্ষার কথাটা কি জানো, তুমি বলতে চাইছিলা? স্যার, রেজাল্টের কথা জানতে চাইছিলাম। না না, ঠিক আছে, কিন্তু ওই পাশের ব্যাপারটা জানে কি বলতে চাইছিলে না, যে কি একটা সুযোগ দিবে আমাকে? তুমি বললে যে পাশের একটা ব্যবস্থা করে দেন, মনে আছে? হ্যাঁ স্যার, বলছিলাম যে আমি তো এক বিষয়ে ফেল করছি, তো আমার সেই এক বিষয়টা কি ওঠানো যায় না? হ্যাঁ, আমরা তো মাস্টার মানুষ, কিন্তু সবার সামনে তো কথা বলতে পারি না, আর সবার সামনে সুযোগটা দেওয়া যায় না, তাই না? জি। তো তুমি যদি কিছু মনে না করো, একটা উপায় আছে। কি উপায় স্যার? কিন্তু কাউকে বলা যাবে না। কি এমন কথা স্যার যে আমি কাউকে বলতে পারবো না? দেখো, তুমি আমার দিকটা দেখবে, আমি তোমার দিকটা দেখবো। আপনার দিকটা আমি দেখবো, আপনি আমার দিকটা দেখুন স্যার। আমি বুঝতেছি না স্যার। মানে তুমি আমার দিকটা দেখো, আমি তোমার পরীক্ষার পাশের ব্যবস্থাটা করে দেব। আচ্ছা স্যার, আপনার দিকটা আমি কিভাবে দেখবো, আপনি আমার একটু খুলে বলেন। আচ্ছা, তুমি বুঝতেছো না আমার কথা? না স্যার। দেখো, তুমি যদি এই পরীক্ষাতে পাশ না করো, তোমার মা বাবা আর তোমাকে পড়াশোনা করাবে না। তোমাকে কি করবে? তোমাকে হয়তো বাড়ি থেকে বের করে দেবে, না হয় তোমাকে গার্মেন্টসে দিয়ে দিবে, তাই না? এখন তোমার পরীক্ষার পাস আর ফেলটা দুইটাই আমার হাতে। আচ্ছা স্যার, আপনি মানে আমার কি করতে হবে বলেন আপনি। ঠিক আছে, শোনো, তুমি আমার বাংলা পড়তে 1 ঘন্টা সময় দিবে। স্যার এটা কি বলতেছেন আপনি? স্যার স্যার বললো না, এখন একটু রোমান্টিকের দিকে আসো, কেননা এখন ভেবে নাও তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ড। কিন্তু স্যার আপনি তো আমার স্যার লাগেন। আরে বোকা, স্যার এইসব ব্যাপারে স্যার, বড় ভাই, ভাই ব্রাদার কিচ্ছু চলে না, এইসব ব্যাপারে শুধু চলে তুমি আমাকে কিছু দাও, আমি তোমাকে কিছু দেব। ও, তো কি দেব স্যার আপনার? আমি আমার কাছে তো দেওয়ার মতন কিছু নাই। আছে, তোমার কাছে অনেক কিছু আছে দেওয়ার মতো। কি আছে স্যার? তোমার রূপ, যৌবন আর তোমার ভালোবাসাটা। স্যার আমি আপনার ছাত্রী লাগি। এই আমার এমনটা কতটুকু বয়স হয়েছে বলো তো, বলো। তাছাড়া তোমার দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আচ্ছা স্যার, হ্যাঁ, আমি যদি আপনার সময় দেই তাহলে আপনি আমার রেজাল্টটা পাস করে দিবেন তো? আরে বোকা মাইয়া, 100-তে 100 পাস করে দেব। তখন সারা এলাকার লোক জানবে তুমি পাস করছো, তোমাকে নিয়ে হই হল্লা বের হবে, কেননা তুমি একটা ফেলের ছাত্রী, এই 1-2 বছর ধরে এখানে পড়ে আছো, এখন যদি তুমি আবারও ফেল করো তাহলে তোমার বাপ মার নাক কাটা যাবে, অবশ্য তুমি এটা চাও না। জি স্যার। কাজেই ভেবে দেখো, তুমি যদি আমাকে সময় দিবে, আমি তোমাকে সময় দেব। আচ্ছা স্যার, তাহলে আমার ভাবতে দেন। হ্যাঁ, ভেবে নাও, সমস্যা কি? আর স্যার আমি বাড়িতে কেউ বলবো না? আরে বোকা মাইয়া নাকি, এইসব কথা যদি বাড়ির গার্জিয়ান শুনে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে না? তাছাড়া আমি চাই না তোমাদের কেলেঙ্কারি হোক। এখন শোনো স্যার, আমার আম্মুর নিয়ে আসবো। পাগল হয়েছো নাকি, এইসব ব্যাপারে তোমার আম্মুর নিয়ে আসবা কেন? তাছাড়া আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? তাছাড়া আমি চাই তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর আমি তোমাকে কোনো কষ্ট দেবো না, তুমি ওটা নিয়ে চিন্তা করো না। তোমাকে যা করবো সব আপোষেই করবো, ভালোবেসে করবো। আচ্ছা স্যার, কবে আসবো স্যার? তুমি যদি চাও 1 ঘন্টা পরে চলে আসো, আমি রেডি হয়ে আছি। দিবেন তো স্যার আমার পাস নাম্বারটা উঠে। আরে বাবা, বললাম তো হ্যাঁ, আর তুমি এমন হয়ে কথা বলছো, মনে হয় মজাটা আমি একাই পাবো, তুমি কি মজা পাইবা না? আচ্ছা স্যার আমি দেখি, চিন্তা করে নেই। এখানে চিন্তা করার কি আছে বলো? ঠিক আছে, তোমাকে দিতে হবে না, যাও। তোমারটা না স্যার, আমার পাস নাম্বারটা লাগবে। তাহলে এতই যেহেতু বলতেছো, তাহলে এত সংকট করতেছো কেন, দিয়ে দাও। তাছাড়া এমনটা কি ক্ষতি হবে বলো, নয় আধা ঘন্টার জন্য একটু যাবে আসবে, এই তো ব্যাপারটা, তাই না? স্যার কিন্তু, আরে বোকা মাইয়া, তুমি যেহেতু এতই সংকট করতেছো, শোনো, যদি তারপরও তোমার মা বাবা আমার সাথে বিয়ে দিতে রাজি হয় না, না হয় তোমাকে বিয়ে করে ফেলবো। তাহলে স্যার আপনি তো আমার বাড়ি এসে আমার বাবা মারে বিয়ের প্রস্তাবই দিতে পারেন। আরে বোকা মাইয়া, এখন কি সেটা করা যায় নাকি,
এখন চারদেশ গরম না, পরে করব। তাছাড়া তুমি আমাকে দেখো, আমি তোমাকে একটু ভালো মতো দেখে নিই, তারপর না হয় বিয়েতে যাই। ও আচ্ছা স্যার, ঠিক আছে, রাজি? হ্যাঁ রাজি। তো এই কথা হইল। আর একটা কথা কি স্যার? আচ্ছা, তোমার কাছে যাইতে হলে কি কোনো সেফটি প্রয়োজন আছে? স্যার আমি তো বুঝতেছি না আপনি কি বলতেছেন। জানি বুঝবে না, কেননা বয়স কম। তো শোনো, বলতে চাচ্ছি তোমার সাথে যে শারীরিক সম্পর্কটা করব, তো ওইখানে কি মানে ওই যে আসল পুরুষ বোঝো নাই না? আচ্ছা বোঝা দরকার নাই, শোনো। আমি যেমনি ভালো হয় সেমনি যাবো, সমস্যা নেই, চিন্তা করো না। আর তুমি আসার সময় তোমার ব্যাগটা সাথে নিয়ে আসবা। আচ্ছা স্যার। কেন বলো তো? কেন স্যার? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় যাচ্ছ, যদি আসার সময় দেরি হয়ে যায়, তুমি বলতে পারবা যে বান্ধবের সাথে প্রাইভেটে গেছিলাম, কিংবা অমুক জায়গায় বান্ধবের সাথে ঘুরতে গেছিলাম। আর যখনই তুমি বই খাতা আনবে না, ব্যাগ আনবে না, তখন তুমি অনেক প্রশ্নের মুখে পড়বে, আর সেটা আমি চাই না। আচ্ছা স্যার। মনে থাকবে? জি থাকবে। আরেকটা কথা। জি স্যার। তোমার কাছে কি টাকা আছে? না স্যার। কেন স্যার? আরে বোকামি, রাস্তায় বের হলে টাকা প্রয়োজন আছে না? শোনো, তুমি বের হয়ে ওই যে আমাদের স্কুলের সামনে যে চাচার দোকানটা আছে না, ওইখান থেকে বলবা যে আমার আঙ্কেল টাকা পাঠাইবো, 500 টাকা পাঠাবে। তুমি নাম্বারটা আমাকে দিয়ে দিও, আমি তোমাকে 500 টাকা পাঠিয়ে দেব। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে? জি স্যার। আর শোনো। জি স্যার। আসার সময় ঠিক ই করবে, তুমি মাস্কটা পরে আসবে। আচ্ছা স্যার। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। আর যদি কেউ দেখে ফেলে বলবা যে স্যারের সাথে একটু পড়াশোনার ব্যাপারে কথা বলবো। ওকে ওকে স্যার। ওকে ওকে, বাই বাই স্যার। এদিকে কোনো